স্বাগত জানাবো সেই মানুষটিকে যে মানুষটির অনুষ্ঠান দেখার জন্যে অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করেন। তার কারণ এই অনুষ্ঠান যখন চলে তখন অনেক অনুষ্ঠান বাদ দিয়ে কিন্তু সৃষ্টির পর্দায় মানুষের চোখ থাকে। তার কারণ এই অনুষ্ঠানের গেস্ট বিশ্বম্বর শাস্ত্রী, যিনি কখনোই নিজের ডাক নিজে কিন্তু বাজান না। তিনি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন, কখনো বলেন না যে আমি এত এত অ্যাওয়ার্ড পেয়েছি। সান্নিধ্যে আসা মানুষ ওনারাই কিন্তু ওনার কথা বলেন। এই অনুষ্ঠানের গেস্ট আচার্য বিশ্বম্বর শাস্ত্রী, যার জয় জয়কার মানুষের মুখে মুখে, ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্টিং মিডিয়ার থেকে অনেক বেশি কিন্তু আজ ওনার রেফারেন্স ক্লায়েন্ট, প্রচুর সেলিব্রিটি, সমাজের বহু উচ্চতলার মানুষ কিন্তু এই মানুষটির সান্নিধ্যে আসেন। কেন জানেন? অনুষ্ঠান যারা দেখেন প্রত্যেকে জানেন, উইদাউট ল্যাপটপ উইদাউট এফিমেরিস আজকের দিনে দাঁড়িয়ে খুব জোর গলার সঙ্গে বলা যায় যে একজন ব্যক্তি আছে বিশ্বম্বর শাস্ত্রী, যিনি মানুষের ব্লাড গ্রুপটা বলে দিতে পারেন, লগ্ন বলে দিতে পারেন চ্যালেঞ্জের সঙ্গে। এতটাই দক্ষতা রাখেন এই অ্যাস্ট্রোলজির ওপর। সেই বিশ্বম্বর দাকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, সৃষ্টি সৃষ্টি প্লাসের তরফ থেকে। নমস্কার বিশ্বম্বর দা। আমরা না কথায় কথায় একটা কথা মানুষকে বলতে শুনি যখন খারাপ কিছু হয়, এটাই বোধ হয় নিয়তি। এই নিয়তি কি দেখো তরুণ দা, একটা ছোট্ট একটা কথা বলি, মহাভারতের উক্তি নিয়তি যেহেতু তুমি বললে, খুব ছোট্ট শব্দ, ছোট্ট শব্দ, কিন্তু শব্দটা মানুষের সারাটা জীবন। যদিও মানুষের জীবন খুব সংক্ষিপ্ত, মাত্র কয়েকটা বছর, তুমি যদি খুব ক্যালকুলেট করে একটা মানুষের জীবন ম্যাক্সিমাম 7 থেকে 10 বছর। যদি একটা মানুষ অ্যাকর্ডিং টু বাইবেল যদি 70 বছরও বাঁচে, তার মধ্যে মোটামুটি 20 থেকে 25 বছর একটা মানুষ ঘুমিয়ে কাটিয়ে দেয়। কিছু সময় সে স্নান খাওয়া দাওয়া এই করে সে কয়েকটা বছর কাটিয়ে ফেলে জীবনের। এইভাবে তুমি যদি ক্যালকুলেশন করতে থাকো, দেখা যাবে একটা মানুষের কর্মজীবন 7 থেকে 10, খুব বেশি হলে 12-14 বছর, এর বেশি নয়। মানুষের টোটাল জীবন কর্মজীবন, কর্মজীবন একদম অ্যাক্টিভ লাইফ, যেটাকে আমরা অ্যাক্টিভ লাইফ। নিয়তি সেই জিনিস, একদিন স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ কর্ণকে বলছেন মহাভারতে, পাহাড় নদীকে জন্ম দেয় আর নদী সেই পাহাড়কে ভেদ করে তার নিজের রাস্তা তৈরি করে সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকে এবং সমুদ্রে সে মিলিত হয়। পাহাড় শত চেষ্টা করেও নদীকে আর বাধা দিতে পারে না, নদীকে আটকে রাখতে পারে না। তখন সূর্যপুত্র কর্ণ শ্রীকৃষ্ণকে লাইনে থাকুন, তখন সূর্যপুত্র কর্ণ শ্রীকৃষ্ণকে বলছেন, প্রভু আপনি কিসের কথা বলছেন, পাহাড়ের সামর্থ্যের ব্যর্থতার কথা না সমুদ্রের সামর্থ্যের কথা? একদম। তখন শ্রীকৃষ্ণ বলছেন, আমি বলছি নদীর নিয়তির কথা। অর্থাৎ নিয়তিতে যা লেখা রয়েছে, ভাগ্যে যদি লেখা থাকে পর্বত রোধ করতে পারে না জলকেও, পাথরও জলকে আটকে রাখতে পারে না, সে তার ছন্দে বয়ে যাবে, সে তার ছন্দে বয়ে যাবে। একবার যদি জন্ম হয়ে যায় নদীর, যদি একবার জন্ম হয়ে যায় পর্বত বিশাল আকৃতি হলেও তাকে আটকে রাখতে পারে না, তার গতি সমুদ্রের দিকেই বয়ে চলে, সে রাস্তা। এটাই নিয়তি। মানুষের জীবনে যদি একবার সূর্য উদয় হয়, মানুষের জীবনে যদি একবার সেই সময় চলে আসে, সেটা হয় তার জীবনের সুনিয়তি। একবার যদি মানুষের ভুল হয়, একটা ভুল মানুষকে বারংবার ভুল করাতে থাকে, আর সেই ভুল হয় মানুষের পতনের নিয়তি। একদম বাস্তবটাকে এইভাবেই কিন্তু বিশ্বম্বর শাস্ত্রী সামনে তুলে ধরেন। ফোনের বন্ধুকে দেখবো, হ্যালো নমস্কার। টিভি সাউন্ডটা মিউট করে দিন, বলুন কার বিষয়ে জানবেন। কার বিষয়ে জানবেন? আপনার নাম? কোথা থেকে ফোন করছেন? ডেট অফ বার্থ? যুবরাজপুর। হ্যাঁ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 22 সেপ্টেম্বর 1999।
22শে সেপ্টেম্বর 1999 কটার সময় জন্ম? সকাল 7টা দাদা। সকাল 7টা। সকাল 7টা। জন্ম আমার রানীগঞ্জ। জন্ম রানীগঞ্জ। আচ্ছা হ্যাঁ, তা অনুষ্ঠান আজকে প্রথম না এর আগে দেখেছেন? ওদিনকে বুধবার ছিল, আপনার কন্যা লগ্ন এবং মকর রাশি, কন্যা লগ্ন মকর রাশি শ্রবণা নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। দেখুন, প্রথম কথা যেটা বলবো সেটা লগ্ন সাপেক্ষে আপনার রবি এবং বুধ লগ্নে অবস্থান করলেও আপনার চন্দ্র কেতু একসাথে অবস্থান করেছে, একাদশ পতি পীড়িত অবস্থায় আছে এবং আপনার এই মুহূর্তে সাড়ে সাথে আপনি লিড করছেন, অর্থাৎ আপনার যদিও 19 বছর বয়স, তাই তো? হ্যাঁ, 19 বছর বয়স চলছে। এই মুহূর্তে কর্মের যে একটা প্রশ্ন উঠে আসছে, মানে কর্ম বিষয়ে আমি কোন দিকে এগোলে অ্যাকচুয়ালি আমি জীবনে সাফল্যের চাবিকাঠিটা দেখতে পারবো, তাই তো? এটাই তো প্রশ্ন উঠে আসছে, আমি কি নিয়ে এগোলে, আমি কি নিয়ে এগোলে জীবনে সাফল্য পেতে পারি, তাই তো? হ্যালো, কিন্তু আমার মনে হয় আপনি সচেতন নন, প্রথম কথা, কারণ এক সেকেন্ড একটু সঙ্গে, আমার মনে হয় আপনি সচেতন নন এবং জ্যোতিষ শাস্ত্র বিষয়ে আপনি খুব একটা অনুধাবন করেননি এবং চেষ্টা করেননি। আপনি হয়তো হতে পারে অন্য কোনো জ্যোতিষ অনুষ্ঠানে, জ্যোতিষ অনুষ্ঠানে, লাইভ অনুষ্ঠানে আপনি হয়তো ফোন করেছেন, কিন্তু আপনি সেইভাবে কোনো বিশেষ কোনো রেমেডি বা বিশেষভাবে গুরুত্ব নিয়ে কোনো জ্যোতিষ ভাইয়ের সাথে একটু যোগাযোগ করা, আমার মনে হয় আপনি প্রাথমিকভাবে সেটা করেননি। না দাদা, সেটা করা হয়নি। আমি জানি সেটা করা হবে না এটা, এবং আপনার চার্টের যে কন্ডিশন সেটা এখনও হবে না, আপনার সেই সময় বা সেই সামর্থ্য বা জ্যোতিষের কাছে যাওয়ার জন্য অর্থ তখন আপনার কাছে খুব শর্ট হয়ে যাবে, খুব অভাব হয়ে যাবে। আমার মনে হয় এখান থেকে দাঁড়িয়ে চার্টের যে কন্ডিশন রয়েছে এখন জ্যোতিষীদের কাছে না যাওয়াই ভালো, আপনি একটু অপেক্ষা করুন, 2022 সালের পরে আপনারটা দেখা যেতে পারে। আসবো এই বিক্রমের কথা নিয়ে, কিন্তু তার আগে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো টিভি স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে, নাম্বার দুটো কিন্তু সবার প্রথম নোট করুন, 9836-24916 এবং আরও একটি নাম্বার 9477-608919। অগ্রিম বুকিংটা কিন্তু বাঞ্ছনীয়। সোমবার দিন দাদাকে কালীঘাটে পাচ্ছেন, এছাড়া মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, রবিবার ব্যারাকপুরে পাচ্ছেন, অবশ্যই অগ্রিম বুকিং বাঞ্ছনীয়। শুক্রবার দিনকে শেওড়াফুলি, প্রত্যেক মাসে কিন্তু আপনারা 3 তারিখে বর্ধমানে পেয়ে যাচ্ছেন, প্রত্যেক মাসের 19 এবং 20 তারিখে পুরুলিয়াতে পাচ্ছেন, প্রত্যেক মাসের 18 তারিখ কিন্তু টাটা জামশেদপুরে পাচ্ছেন, প্রত্যেক মাসে তারাপীঠে থাকছেন, 13 তারিখ সামনের মাসের 13 তারিখ কিন্তু দাদাকে তারাপীঠে পাবেন, তারাপীঠের বুকিং চলছে, বুকিংটা করে নিন। 2 তারিখে পাচ্ছেন কিন্তু 2-5 দুর্গাপুরে, দুর্গাপুরেরও কিন্তু বুকিং চলছে, অলরেডি বুকিং হয়ে আছে, আপনাদের এখন থেকে বুকিং করতে হবে, দুর্গাপুরের বুকিং কিন্তু 2 মাস আগে থেকে শুরু হয়ে যায়। এছাড়া মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি তো রয়েছেই, কবে কখন পাচ্ছেন একটু ফোন করে যাচ্ছে এবং ডেটগুলো যাচ্ছে আপনারা দেখে নিন, একটু দেখবো ফোনের বন্ধুকে। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? দাদা আমি 64 মানে 54 বছর বয়স, তাই তো? রাত্রির 11:30 জন্মস্থান হাওড়া। হাওড়া। দাদা অনুষ্ঠান কি আজকে প্রথম? না, এর আগে আমি বহুবার ট্রাই করেছি, পাইনি। বিশ্বম্বরদার অনুষ্ঠান অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে কি রকম, ফারাকটা কোথায়? উনি এডুকেটেড লোক, উনি শিক্ষিত লোক, মানে অন্যান্যদের থেকে তো অন্যতম। হ্যাঁ, আজকালকার যে জেনারেশনের যে পদ্ধতিটা চলেন সেরকমই, ওই লাল কাপড় পরা তো লোক নয় উনি। থ্যাংক ইউ বিশ্বম্বরদা, তন্ত্র করলো আপনাকে, উনি একটা দারুণ জায়গা দিয়েছেন। আমি এটাই মানুষের থেকে শুনতে চাই, এটাই শুনতে চান এবং সেটাই শুনতে পেয়েছেন। যাকে সেদিনকে বুধবার ছিল, সেদিনটা বুধ, কর্কট লগ্ন এবং মেষ রাশি, কর্কট লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে জন্ম। আচ্ছা দাদা একটা কথা বলি, আপনারা 2 ভাই বোন না 3 ভাই বোন?
চার বোন এক ভাই, পাঁচজন ঠিকই আছে, কারণ তিনের বেশিও হতে পারতো, ঠিকই আছে পাঁচজন। প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার একটুখানি কিন্তু আর্থিক টানাটানিটা আসছে একদম, এবং এটাই আপনার প্রশ্ন যে আমি আপনার ঠিকই চলছিল বছর খানেক ধরে, এই ডিমনিটেশনের পর থেকে একটু কেমন প্রবলেম হচ্ছে, এটা কবে থেকে আমি সলভ পাবো ঠিকঠাক আবার আগের জায়গাটা পাবো? হ্যাঁ হ্যাঁ, এটাই আপনার মেন প্রশ্ন। দেখুন দাদা ঠিক হয়ে যাবে, অ্যাকচুয়ালি ডিমনিটেশনটা যখন হয়েছে তো আপনার জন্য হয়নি, সারা ভারতবর্ষের মানুষের এই প্রবলেমটা হয়েছে, ঠিক আছে তো। এবং দ্বিতীয় কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে চার্ট আপনার যথেষ্ট ভালো, খুব ভালো চার্ট, অনেকে হয়তো আপনাকে মাঙ্গলিক আখ্যা দেবে, অনেক অনেক কিছু আখ্যা দেবে, কিন্তু চারটা নো ডাউট খুব ভালো চার্ট, এবং লগ্নপতি দশমে বসে আছে এবং লগ্নপতিকে রবি দেখছে, অর্থাৎ পূর্ণিমা যোগে জন্ম, পূর্ণিমার কাছাকাছি আপনার জন্ম হয়েছিল। হ্যাঁ কর্কট লগ্ন মেষ রাশি, কারণ আপনি যে ডেট অফ বার্থটা বললেন সেটা হচ্ছে 21 অক্টোবর 1964 রাত্রি 11:30 বুধবার ছিল। আপনি না ফোনটা নিয়ে একটু ঘরের বাইরে চলে আসুন। তো চার্টটা আপনার অসাধারণ চার্ট, খুব ভালো চার্ট, আপনাকে জীবনে বিশেষ কোনো সমস্যায় আপনাকে গ্রহ নক্ষত্ররা ফেলেনি, এবং যখনই কখনো কেউ শত্রুতা করেছে বা সমস্যায় ফেলেছে কিছুদিন পরে সে ব্যক্তি নিজে সমস্যায় পড়ে গেছে, কারণ আপনার উপর ঈশ্বরের একটা অস্বাভাবিক আশীর্বাদ এবং ঈশ্বরের একটা অস্বাভাবিক আশীর্বাদ, মানুষের ভালোবাসা, মা বাবার আশীর্বাদ আপনার মাথার উপর, আপনার মা বাবার আশীর্বাদ আপনার মাথার উপর চরম ভাবে রয়েছে, আপনাকে কেউ জীবনে নাড়াতে পারেনি, পারবেও না, ঠিক আছে। তো একটুখানি সেকেন্ড হাউসে শুক্রও রয়েছে, খুব ভালো পজিশনে রয়েছে, জাস্ট এই মুহূর্তে এসে আপনার বয়সটা এমন একটা জায়গায় হয়েছে, আমি বিশেষ ভারী রেমেডি কথা বলবো না, এটা ছোট্ট একটা জিনিস করা উচিত, এবং যদি পারেন দোল পূর্ণিমার আগে যদি পারেন একটু আমার সাথে যোগাযোগ করুন। বাড়িতে শ্রীযন্ত্রম বসানো আছে? বাড়িতে কি শ্রীযন্ত্রম বসানো আছে? একটুখানি আমার মনে হয় শ্রীযন্ত্রম এবং ছোট্ট একটা জিনিস করার প্রয়োজন আছে, জাস্ট খুব অল্প অর্থে এগুলো হয়ে যায়, আপনি সেটাকে একটু মেনটেন করুন, আমার মনে হয় খুব তাড়াতাড়ি আপনি রিকভারি পেয়ে যাবেন। এবং চার্টটা আপনার খুব ভালো চার্ট, শুধু রাত্রে আপনার ঘুমটা এখন একটু সমস্যা দিচ্ছে, হ্যাঁ খুব টেনশন হয়ে যাচ্ছে আপনার, এবং একটা আপনার সবই মিটে যাচ্ছে তবুও আপনি টেনশন পাচ্ছেন যে মিটবে তো, হবে তো, কিভাবে হবে, এটা কিভাবে মেটাবো, কিন্তু আপনার কিন্তু মিটে যায় তবু আপনি একটা টেনশন ফিল করছেন। আমার মনে হয় একটুখানি জাস্ট ছোট্ট একটা গাইডলাইন মেনটেন করা, আর একটু জিনিস আমার মনে হয় একটু রবিবারটা আপনার ভেজ খাওয়া উচিত, আপনি পারলে সোমবার দিন দাদার সঙ্গে একটু কালীঘাটে যোগাযোগ করুন। হ্যাঁ দেখে একটুখানি ফোন করে নিন, আপনি একটু সোমবারে চলে আসুন। আমি একটা জিনিস যেটা বলছিলাম যে বিশ্বম্বরদার কাছে যাব এই বিষয়টা নিয়ে, এই যে বিক্রম 99-এ জন্ম আজকে জিজ্ঞেস করছে যে আমার কোন সেক্টরে কাজ হলে ভালো হয়, বিশ্বম্বরদার এর কি কোনো দেখো আগাম জানার আমাদের কোনো উপায় আছে? জ্যোতিষশাস্ত্রটাই তো ভবিষ্যৎকে নিয়ে আলোচনা করা, উই অল আর ফরচুন টেলার, আমরা যারা অ্যাস্ট্রোলজার তারা সবাই ফরচুন টেলার, ভবিষ্যতের বক্তব্য পেশ করব। এবার অনেকেই প্রশ্ন থাকতে পারে তাহলে আপনি চারটা দেখলেন না কেন ঠিক মতো, আপনি তো মানুষের প্রবলেম সলভ করার জন্যই তো এখানে বসেছেন। একটা টিচার সবাইকে শিক্ষিত করার চেষ্টা করে, তার কাজই তার কাছে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করে তাকে ভালোভাবে পাশ করিয়ে দেওয়া, কিন্তু যে সচেতন নয় তাকে মনে হয় ব্যাচে রেখে ভিড় বাড়ানোর থেকে যারা এগোতে চাইছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়াটাই ভালো, এটাই বুদ্ধিমানের কাজ, তাতে টিচারের গুডউইলটাও ঠিক থাকে এবং যারা পড়তে চাইছে তারা পড়তে ঠিকঠাক হয়, ঠিকঠাক হয় আমি একে দিয়ে বলছি না, অন্যান্য গার্জেনরা, গার্জেনরা সচেতন হবে কি করে সেটা হচ্ছে অবশ্যই ভালো জ্যোতিষের সাথে কনসাল্ট করে, প্রথমত উচিত হচ্ছে একটা ছেলের যখন জন্মানোর পরে তার নামটাকে ঠিকঠাক করে নেওয়া, এটা ফার্স্ট আজকে
তুমি ব্যারাকপুর থাকো, আমিও ব্যারাকপুর থাকি, আমি নামটা মিডিয়াতে বলছি না, তাকে ব্যারাকপুরের সবাই চিনে, এরকম একটা ভদ্রলোক আছে, তুমি জানো, বুঝতে পেরে গেছো তুমি। তার ছেলে হলো কদিন আগে, ছেলের নামটা আমি করলাম, এবং ব্যারাকপুরে প্রথম দু তিনজন চারজন ধনীর মধ্যে তাদের নাম উঠে আসে, উঠে আসে, উঠে আসে, এবং সে এমন একটা জায়গায় আছে অনেকেই চিনে, অনেকেই চেনে, তার ছেলের নামটা সেদিনকে সে আমাকে দিয়ে করালো। তো এবং কখন হবে সেটা কনসাল্ট হয়েছে আগে, তো এই জায়গাটায় দাঁড়িয়ে, এবং আমি থাকাকালীনই ফোন এসেছিল যে বাড়িতে আসাচ্ছেন, তো এই জায়গাটায় দাঁড়িয়ে তারা সচেতন, রাজা ছেলে রাজাই হবে, কারণ রাজারাই একমাত্র সচেতন থাকে, সচেতন ছিল, আর সেই কারণেই রাজ্যোতিষ কথাটা এসেছে, সেই জন্য রাজ্যোতিষ কথাটা আসে, একটু দেখে নিকে আছে। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার দাদা। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? জন্ম সময় সকাল 9:41। সকাল 9:41। জন্মস্থান ব্যারাকপুর। ব্যারাকপুর। আচ্ছা প্রথম কথা বলি, নীলাঞ্জনার নামে স্পেলিং এ কোন লেটার কি মানে পরপর দুটো আছে, মানে ডবল এন বা ডবল এ? নীলাঞ্জনা যে মানে আলটিমেটলি মানে কোন লেটার ডবল নেই, মানে ডবল ডবল পাশাপাশি পরপর নেই, ডবল নেই, ডবল নেই, পরপর ডবল নেই, কোন একটা লেটার ডবল করার প্রয়োজন পড়বে তাহলেই ঠিক। হ্যাঁ ডবল করে ঠিক হবে, এবার কোনটা ডবল করতে হবে সেটা তো নিউমোলজিক্যাল ব্যাপার, এবং সেটা মিডিয়াতে বসে হয় না, সেটা টাইম চাপে। আপনারা অনেকেই হয়তো শুনেছেন একজন মিউজিক ডিরেক্টর নাম এ আর রহমান, নামটা কিন্তু অরিজিনালি এ আর রহমান ছিল না, তিনি একজন হিন্দু পুত্র এবং তার নাম অন্য ছিল, তিনি এ আর রহমান হয়েছিলেন, এবং জ্যোতিষের বিশ্লেষণে আর নামটা আনতে হয়েছিল আটটা, কেন আরো একজন আছে কাজল কে এ, প্রচুর উদাহরণ আছে, গোড়া ডবল এ লেখে, ডবল এ লেখে কাজল, আমির খান ডবল এ মাই আর লেখে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম আরো অনেক কিছু আছে। বৃশ্চিক লগ্ন বৃষ রাশি রোহিণী নক্ষত্র জন্ম এবং নরগণ, জানা আছে এগুলো? এগুলো জানতেন? হ্যাঁ আচ্ছা, আপনি যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে হাইলি এডুকেশন সম্বন্ধে। আচ্ছা ও কোন ও কোন আর্ট জগতের সাথে যুক্ত হয়েছে, নাচ গান অভিনয়? ডান্সটাকে ঠিক মতো করতে দিন, এবং ইন ফিউচারে, এবং এখন বয়স খুব অল্প আছে, ঠিক জায়গায় আছে, মাত্র 13 বছর বয়স, এই জায়গাতে দিয়ে আমার মনে হয় ওকে ফিল্ম একাডেমির সাথে যুক্ত করা উচিত, ওকে অ্যাক্টিং এর দিকে নিয়ে আসা উচিত, ওকে কিন্তু অ্যাক্টিং এ খুব ভালো হবে, নামটাকে ঠিক করতে হবে ফার্স্ট, কারণ এই নামে সাকসেস হবে না, নামটাকে ঠিক করতে হবে। এবং দ্বিতীয় কথা, মাঝে মাঝে একটা হঠাৎ অ্যাগ্রেসিভ মুভমেন্ট হয়ে যায়, তাতে একটা উত্তেজনা হয়ে যায়, একটা চিৎকার চাচামিচি করে ফেলে, মাথা গরম হয়ে যায়, এটা হয়? না মাথা গরম বলতে স্যার ও কখনো কোনো কিছু মানে প্রকাশ করে না, মানে প্রকাশ করে থাকে, আমার মনে হয় একটুখানি এই জায়গাটাকে জাস্ট একটু ঠিক করা উচিত। এবং লগ্নপতি খুব ভালো জায়গায় রয়েছে, লগ্নপতি লগ্নকে দেখছে, লগ্নে শুক্র চন্দ্রের কম্বিনেশন খুব ভালো হবে, উচ্চ বিদ্যার একটা সুন্দর কম্বিনেশন রয়েছে, এবং পঞ্চমপতি বৃহস্পতি এবং নবমপতি চন্দ্র একটা সুন্দর কৌণিক কম্বিনেশন সৃষ্টি হয়েছে, এখানে কিন্তু উচ্চ বিদ্যার একটা সুন্দর কানেকশন রয়েছে, তবে এখন রেজাল্ট একটু একটু নড়বড় করতে পারে, তবে ভয় পাওয়ার কিছু নেই, এটা ঠিক হয়ে যাবে, এটাকে ঠিকভাবে একটু রেমেডি করুন, চার্টে কোনো কালসর্প টালসর্প কিচ্ছু নেই, জাস্ট একটু শনির ধাইয়া চলছে বলে রেজাল্টটাকে এই মুহূর্তে একটু আপ ডাউন করতে পারে সামান্য কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে, সেটা বিশেষ করে একটু সায়েন্সের দিকটা একটু সায়েন্সের দিক একটু সায়েন্সের দিকটা একটু নড়বড় করছে সায়েন্সের দিকটা, এবং বিশেষ করে এটা দেখবেন ফিজিক্স কেমিস্ট্রিটাও হয়তো বের করে নেবে, ফিজিক্সের দিকটা একটু নড়বড় করবে,
ঠিক আছে, দেখবেন মানে ফিজিক্যাল সায়েন্সে দেখবেন ফিজিক্স পার্টটা নর্মাল করছে, কেমিস্ট্রি পার্টটা মোটামুটি ঠিক করে বেরিয়ে যাচ্ছে। এই জায়গাটা একটুখানি ঠিক করে নেবেন আমার মনে হয়, আর ওকে ফিল্ম একাডেমির সাথে যুক্ত করান, কারণ এক একটা মানুষের জীবনে ঈশ্বর পাঠায় এক একটা কাজের জন্য। ওকে আমার মনে হয় চাকরি বাকরি চিন্তা করার থেকে ফিল্ম একাডেমির সাথে যুক্ত করান অনেক বেশি সাকসেস পাবে, এবং আপনার মেয়ে দেখতেও যথেষ্ট সুন্দরী। আর হ্যালো, আর আপনার মেয়ে দেখবেন আগামী দিনে না খুব পার্লারে যাওয়ার একটা নেশা চলে আসবে, এটা হ্যাবিচুয়েট হয়ে যাবে। পার্লার পার্লার পার্লারে যাওয়ার নেশা আসবে? নিশ্চয়ই আসবে, ও খুব শৌখিন মনের মানুষ। আচ্ছা আচ্ছা, আপনি পারলে মঙ্গল বুধ বৃহস্পতি বা রবি যেকোনো একটা দিন ব্যারাকপুরে আসুন, শুধু নাম, হ্যাঁ হ্যাঁ নামটাকে একটু ঠিক করার ব্যাপার আছে। এটা জেনে আপনাকে করতে হবে, কারণ এই যে বিচার বিশ্লেষণ গুলো হয় এটা এক সেকেন্ডের নয়, এটা অনেক বড় সময়, এটার জন্য টাইম লাগে। আজকে এই যে যারা নামগুলো চেঞ্জ করেছেন, করে যে সফলতা পেয়েছেন, তারা একদিনে করেননি, একদিনে হয় না এটা। হ্যাঁ বিশ্বম্বরদা, সামনে তো পরীক্ষা আছে, মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, এই মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছে তার পরবর্তী, দেখো আমরা তো পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরে কেউ সিদ্ধান্ত নেবো সায়েন্স নিয়ে পড়ার কথা, কেউ কমার্স, কেউ আর্টস, বা কেউ ইঞ্জিনিয়ারিং বা জয়েন্টে বসবে, কোনো টেকনিক্যাল ওয়ার্কের দিকে চলে যাবে, কেউ পলিটেকনিক পলিটেকনিকে চলে যাবে, নানা রকম মানুষ চিন্তা ভাবনা করবে এক একজন, কার কোন দিকটা গেলে সাফল্য একটা প্রশ্ন উঠে আসে। তো দেখা গেছে হয়তো মাধ্যমিকের রেজাল্টটা খুব ভালো হয়নি, তখন লাইনে থাকুন, হয়তো মাধ্যমিকের রেজাল্টটা খুব ভালো হয়নি, তখন আমরা ভাবি যে একে সায়েন্স না দিয়ে কমার্স দেওয়াটাই মনে হয় ভালো হবে, কিন্তু চার্টটা হয়তো ইঙ্গিত করছে সায়েন্সের দিকে। মাধ্যমিকে খারাপ হয়েছে মানে তো গাছটাই শেষ হয়ে যায়নি, এখনো অনেক জীবনের বাকি আছে। যদি চার্ট যদি সায়েন্সের দিকে থেকে থাকে তাহলে জানতে হবে এই মুহূর্তে তার দশা অন্তদশা বা তার জন্য টাইমটা পারমিট করেনি বলে রেজাল্টটাকে একটু ডিটোরেট করেছে, কিন্তু কিন্তু এই জাতকেই খুব ভালো ডাক্তার হয়ে যেতে পারে, খুব ভালো ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারে, কারণ তা চার্ট তাকে নিয়ে যাচ্ছে। ঠিক এই জাতকটাই দেখা যাবে উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট, জয়েন্টে চান্স পেয়ে গেছে, এই কারণেই কিন্তু মাধ্যমিক শেষ হওয়ার সাথে সাথে জানা উচিত কোন লাইনটা নিয়ে সে পড়বে। একবার পরীক্ষায় ব্যর্থ হওয়া মানেই তার দ্বারা জীবনে কিছু হবে না, এটা ভাবাটাই অন্যায়, ভুল। বা একবার একটু কম নম্বর পাওয়া মানে সে জাতক বা জাতিকে জীবনে আর কোনোদিন সাইন করবে না, এটা ভাবাটাই অন্যায়। আর একবার কেউ খুব ভালো রেজাল্ট করে ফেলেছে মানে জীবনে বিরাট কিছু করবে, এটা ভাবাটাও ভুল, ভুল সিদ্ধান্ত। মানুষের জীবনে ভাগ্য বলে কিচ্ছু হয় না, ডিসিশন ইজ ডেস্টিনি, আজকে যা সিদ্ধান্ত নেবেন কালকে তা ভাগ্যে পড়বে। হ্যালো 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 আমি হ্যালো হ্যাঁ নমস্কার দাদা, আমি হরে কৃষ্ণ, হ্যালো হ্যাঁ বলুন, হ্যাঁ নমস্কার দাদা, নমস্কার আপনার, নমস্কার জানাচ্ছি, হ্যাঁ নমস্কার বলছি, অমিত কুণ্ডুর বাবা বলছি। আপনি কার বিষয়ে জানবেন? আমি সৌমিলি, আমার মেয়ের বিষয়ে জানবো। সৌমিলি কোথা থেকে ফোন করছেন? আমি কেষ্টপুর থেকে ফোন করছি। আচ্ছা সৌমিলি ডেট অফ বার্থ? সৌমিলি কুণ্ডুর ডেট অফ বার্থ হচ্ছে 11/10/94। কটার সময় জন্ম? 6:03 PM। 6:03 AM PM সন্ধ্যাবেলা। জন্মস্থান? জন্মস্থান হুগলি, চুঁচুড়া। হুগলিতে জন্ম। তা অনুষ্ঠান কি আজকে প্রথম? হ্যাঁ আমি না আপনার অনুষ্ঠান আমি দেখি, কিন্তু এই প্রথম লাইন পেলাম আর। আচ্ছা আচ্ছা, ওদিনকে মঙ্গলবার ছিল? হ্যাঁ মঙ্গলবার ছিল। মেষ লগ্ন ধনু রাশি? হ্যাঁ ধনু রাশি। হ্যাঁ পূর্বাষাঢ় নক্ষত্র জন্ম, এই মুহূর্তে তো শনি সাড়ে সাতে চলছে প্রথম কথা, এবং লগ্ন সাপেক্ষে রাহু কেতু শুক্র দেখুন তার চারটার যে কন্ডিশন আছে, এই ধরনের চার্ট আমি প্রেডিকশন করি না, আপনি অন্য কোনো জ্যোতিষ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তার কারণটাও একটু জেনে নেওয়া উচিত, যে বিশ্বম্বর শাস্তি কিন্তু অহেতুক কারুর অর্থ নষ্ট করার না, যদি
কোনো রকম সময়টা ঠিক থাকে বা প্রতিকার দিলে কাজ হবে তখনই সেই চাটকে বলেন এই মুহূর্তে আপনি কারোর সঙ্গে যোগাযোগ করুন বা আপনি আমার কাছে আসুন আমি দায়িত্ব নিচ্ছি। আর যদি সেখানে কোনো রকম কিছু প্রবলেম থাকে বিশ্বম্বর শাস্তি অহেতুক কারোর অর্থ নষ্ট করার না, এটাই বিশ্বম্বর শাস্তির সব থেকে বড় জিনিস, যে কারণে বিশ্বম্বরদাকে আজকে সবাই এত ভালোবাসেন। হ্যাঁ বিশ্বম্বরদা, সামনে কিন্তু একটা দারুণ দিন আসছে, দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমাটা আমরা বিভিন্নভাবে লীলার দিন। হ্যাঁ আজকে তুমি না পাবে বোলপুরে জায়গা, হ্যাঁ না পাবে শান্তিনিকেতনে, শান্তিনিকেতনের জায়গা না পাবে তুমি ইসকনে জায়গা, ইসকনে জায়গা, হ্যাঁ একদম। আর ওখানে জায়গা পেলে দোলকে উপভোগ করাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, এখানেও রেস্ট নেই। আমরা তো চ্যানেলেই আছি, আমরা চ্যানেলেই বলি খেলবো। আচ্ছা একটু দেখে নেবো কি কে আছে। নিশ্চয়ই। হ্যালো নমস্কার। আপনার বিষয় দাদা এইটা এটা বলার খুব একটা প্রয়োজন মনে করি না। না দাদা একসাথে, তার কারণ হচ্ছে কোন মানুষ যদি একবার, এটা কর্মযোগ মানে গীতার কর্মযোগে এটা রয়েছে, কোন মানুষ একবার সাফল্য পেয়ে যদি সেটা নিয়ে খুব আনন্দিত হয় তাহলে তার জীবনে ব্যর্থতা খুব অনিবার্য হয়ে যাবে। আর কোনো মানুষের একটা ব্যর্থতা নিয়ে যদি দুঃখ প্রকাশ করে তাহলেও তার জীবন ব্যর্থ হয়ে যাবে। আর একটা মানুষ জীবনে যদি একবার সাফল্য পায় তাহলে তাকে মানুষ লাকি বলবে যে কোনো রকম আনফর্চুনেটলি কাজটা হয়ে গেছে। আর একটা মানুষ যদি বারবার সাকসেস দেয় তখন মানুষ তাকে এটাই বলে লোকটা কাজটা জানে। হ্যাঁ এটা একদম বাস্তব সত্যি কথা। আর আপনার বন্ধু যে ওনার কাছে কি উপকার পেয়েছেন এটা দেখে মনে হয় আপনার মনের জোরটাও আরো বেড়ে গেছে যে এই মানুষটি হবে, বিশ্বাসটা আছে। বলুন ডেট অফ বার্থ। পাঁচ নয় একানব্বই। কটার সময় জন্ম? রাত্রির 8:22। জন্মস্থান? কলকাতা। একটু নার্ভের প্রবলেম ভবিষ্যতে আসতে পারে, ঠিক আছে? এবং তুমি খুব ভালো ছেলে, খুব মেধাবী ছেলে, খুব প্রবল বুদ্ধি রাখো এবং তুমি তোমার বাবার থেকেও বেশি বুদ্ধিমান। কখনো কখনো তোমার অ্যাডভাইস তোমার বাবা নেয় এবং তোমার বাবা তোমাকে খুব বিশ্বাস করে, মানে গুরু ব্যক্তি, তোমার বাবা শুধু বলবো না তোমার গুরু ব্যক্তিরাই তোমাকে কিন্তু খুব বিশ্বাস করবে। এবং শুধু মানে বাড়ির মধ্যে না, পাড়াতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা তুমি যেখানেই বসে একটু কথা বলবে না, তোমার জ্ঞানকে মানুষ প্রাধান্য দেবে। এবং এবং তুমি 5 মিনিট সময় পেলেও তুমি একটা নিউজ পেপারে যদি হাতের সামনে পাও সেটাও তুমি 5 মিনিটের জন্য একটু চোখ বুলিয়ে দেখবে। তোমার একটা বই পড়ার একটা নেশা রয়েছে। তোমার সবকিছু ঠিক আছে, তোমাকে যে আমরা বলি না কিসমত, তোমার স্টারটা কাজ করছে না, যার জন্য না প্রত্যেকবার হতে হতে হচ্ছে না। আমি যেটা বললাম প্রত্যেকবার হতে হতে হচ্ছে না, তার ছোট্ট একটা জায়গা অবস্ট্রাক্ট রয়েছে, ছোট্ট একটা জায়গা বাধা রয়েছে, সেটুকুর জন্য হচ্ছে না। এটা ঠিক হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে তো স্যার, 100% ঠিক হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে। তুমি একবার পারলে যোগাযোগ করো, ঠিক করো। স্যার একটা প্রশ্ন করতে পারি? বলো। বলুন স্যার, আমার একটা বিগত 2-3 বছর ধরে একটা জিনিস এফেক্টেড, তো আমার স্যার শত্রু কি কেউ কিছু আমার করছে, আমার সেটা নিয়ে একটু স্যার ডাউট আছে। দেখো লগ্নপতি ষষ্ঠে আছে বলে তোমার যে সমস্যাটা হবে, ষষ্ঠ থেকে তো আমরা শত্রু বিচার করি, লগ্নপতি ষষ্ঠে আছে মানে তোমার জন্ম থেকে তোমার শত্রু রয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, তোমার প্রথমে ছিল পরিবারের লোক, প্রথমে তোমার পরিবারে ছিল, তারপরে আত্মীয়স্বজনের মধ্যে এখনো রয়েছে, এবং তারপরে এখন কিছু বাইরের লোক আবার আবির্ভাব হয়েছে, যেগুলো তোমাকে একটু তুমি ওই জন্য বললাম তোমার ছোট্ট একটা জায়গার জন্য তোমার আটকে যাচ্ছে, ওটা ঠিক করা যাবে, এত চিন্তার কিচ্ছু নেই। আপনার ক্ষেত্রে একটা জিনিস বলি, আপনাকে কষ্ট করে ব্যারাকপুর যেতে হবে না, আপনি সোমবার দিন দাদাকে কালীঘাটে পাচ্ছেন। হ্যাঁ সোমবারেই পাচ্ছেন, তবে সোমবারে আসতে হলে অনুষ্ঠানটা শেষ হওয়ার সাথে সাথে ফোন করে বুকিংটা করে রাখবেন। বুকিং নাম্বারটা টিভির স্ক্রিন থেকে নোট করে নিন, 9836624916,
9477608919। আপনাকেও ধন্যবাদ। আর যারা সোমবারে দেখাতে আসতে চাইছেন অবশ্যই কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পরে বুক করবেন। আর মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার রবিবার কিন্তু ব্যারাকপুরে, সেটাও কিন্তু আপনাকে বুকিং করে নিতে হবে। এর সঙ্গে শুক্রবার দিন শেওড়া ফুলে, প্রত্যেক মাসের 3 তারিখ বর্ধমান, প্রত্যেক মাসের 19 এবং 20 তারিখে পুরুলিয়াতে পাচ্ছেন, 18 তারিখ টাটা জামশেদপুরে পাচ্ছেন, আর 13-9 তারাপীঠে পাচ্ছেন, প্রত্যেক সরি 13-3 তারাপীঠে পাচ্ছেন। প্রত্যেক মাসেই কিন্তু দাদা তারাপীঠে থাকেন, সামনের মাসের 13 তারিখ কিন্তু দাদা তারাপীঠে থাকছেন, 2-5 দুর্গাপুরে ছাড়ছেন, এছাড়া মালদা রায়গঞ্জ শিলিগুড়িতে রয়েছে, এবং দেখাও দেখুন টিভিতে টাইমটাও দেওয়া রয়েছে কবে আসছেন তিনি শিলিগুড়িতে, একটু দেখে ফোন করে বুকিং করে নেবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার, আমি বর্ধমান থেকে বলছি। হরে কৃষ্ণ, বলুন। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানবেন? আমি আমার ছেলের বিষয়ে জানবো স্যার। ছেলের নাম? নাম হচ্ছে অয়ন ভট্টাচার্য। অয়ন ভট্টাচার্য, ডেট অফ বার্থ? জন্মস্থান বর্ধমান। দাদার অনুষ্ঠান কি আজকে প্রথম দেখলেন? বৃহস্পতিবার ছিল কুম্ভ লগ্ন কন্যা রাশি, ছেলে চাকরি হয়নি এখনো? কি বলেন, না কোন ছোটখাটো কোন ইনকাম করা বা কিছু করছে না? আপনি যদি বিরাট কিছু আশা করেন, একটা কিছু সে করবে, ভালো চাকরিও হবে, ভালো চাকরি হওয়ার কানেকশন রয়েছে। প্রথম কথা হচ্ছে অষ্টমপতি বুধ, অষ্টমপতি বুধ বসে আছে শনির সাথে একাদশে, এখানে একটা নেগেটিভ কানেকশন করেছে। অষ্টম হচ্ছে দশমের একাদশ, অর্থাৎ কর্ম সাফল্য, মানে যে ধরনের চাকরিটা আপনি আশা করছেন সেই ধরনের নয়, তবে ছেলেটা কিন্তু বাইরে চলে যাওয়ার চান্স খুব বেশি রয়েছে এবং বাইরে গেলে উন্নতি হয়ে যাবে। না না না, আমি আমি কোনোদিন বলিনি আমার কাছে আসলে উপকার পাবেন, কোনোদিন কাউকে বলিনি। তো আমি আমাদের একটু সাহায্য করেন, আমি অবশ্যই যাবো কি? আপনি আসতে পারেন, কিন্তু আমার কাছে আসলে বিশ্বম্বর শাস্ত্রী তার যতটা জ্ঞান আছে আপনার জন্য উজাড় করে দেবেন। আচ্ছা স্যার, স্যার আমার ছেলে ভবিষ্যতে ভালো কথা, ছেলে এখন এখানে আছে না বাইরে আছে? ছেলে বাড়িতে থাকে না বাইরে থাকে? এখন বাড়িতে আছে, প্রাইভেট ফার্মে থাকে, বর্ধমান থেকে আমার বাড়ি আসে যা করে, বর্ধমান থেকে আমার বাড়ি 17 কিলোমিটার দক্ষিণে নারুগ্রামে বাড়ি আমার। ওকে একটু বাইরে চেষ্টা করতে বলেন, যদি পারেন একবার 3 তারিখে বর্ধমানে যোগাযোগ করুন। 3 তারিখে দাদা বর্ধমানে থাকছে, থাকি প্রত্যেক মাসে। আপনি পারলে অনুষ্ঠানটা শেষ হলে 3 তারিখের বুকিংটা করে নিন, ঠিক হয়ে যাবে, ছেলে ভালো চাকরি পাবে। তা 3 তারিখে আসতে হলে কিন্তু অবশ্যই অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে হোটেল মিগয়া বর্ধমানে, বর্ধমান হোটেল মিগয়াতে পাচ্ছেন, অবশ্যই কিন্তু অগ্রিম বুকিং বাঞ্ছনীয়। আমি দাদার কাছে যাব যে বিষয়টা নিয়ে, দোলের বিষয় নিয়ে আপনি নিশ্চয়ই দেখো, দোল পূর্ণিমা অর্থাৎ আমরা বসন্ত উৎসব বলি, ফাল্গুন মাসে পড়েছে, ফাল্গুন মাসে রবি একাদশে রয়েছে এবং চন্দ্র পঞ্চমে থাকবে, রবিচন্দ্র পৃথিবী এক সরলে কেন তো পূর্ণিমা হবে না, পূর্ণিমা হবে না, সুন্দর রবিচন্দ্রের কম্বিনেশন স্বক্ষেত্রস্থ অবস্থায় রয়েছে এই বছরে, এবং এই পজিশনটা কিন্তু সবসময় হয় না, বৃহস্পতিবার পূর্ণিমা পড়েছে অর্থাৎ বারটা লক্ষ্মীবারেই পূর্ণিমা পড়েছে, যাদের বাড়িতে শ্রীযন্ত্র আছে তারা চেষ্টা করুন 31টা মোমবাতি দিয়ে স্বস্তিক চিহ্ন অর্থাৎ সন্ধ্যাবেলায় পূর্ণিমা থাকাকালীন যেন কালবেলা বা কালরাত্রির সময় না পড়ে, সেই সময়টা 31খানা মোমবাতি দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন, 31 মানে 3 আর 1 4 অর্থাৎ চন্দ্রের সংখ্যা, এখানে চন্দ্র রিলেটেড, কারণ পূর্ণিমা চন্দ্রের উপরেই নির্ভরশীল হয়ে থাকে। 31খানা মোমবাতি দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে স্বস্তিক চিহ্ন তৈরি করে শ্রীযন্ত্রকে পুজো দিন, মাঝখানে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন, তার মধ্যে 1 ফোঁটা অন্তত কুমকুম দেবেন, দেখুন
আয় উন্নতি অর্থ অবশ্যই বৃদ্ধি পাবে। আর যাদের শ্রীযন্ত্র নেই তারা অবশ্যই কালেক্ট করতে পারেন, খুব স্বল্প মূল্যে শ্রীযন্ত্র দিচ্ছি আপাতত। একটু দেখে যে মূল্যটাই দিচ্ছি অনেকের ভাবার বাইরে, হয়তো শ্রীযন্ত্র এরকম আমি এখন বলছি মানুষকে হাজার টাকার মধ্যে শ্রীযন্ত্র দিয়ে, এবং এর পেছনে একটা কারণ আছে। বিশ্বম্বর শাস্ত্রী যেটা মুখে বলছেন না, আমি ব্যক্তিগতভাবে সেটা জানি যে এই শ্রীযন্ত্রম পারদ শিবলিঙ্গ এই ধরনের ঐশ্বরিক কিছু নিয়ে বিশ্বম্বর শাস্ত্রী কিন্তু ব্যবসা করেন না, এটা কিন্তু যে মূল্যে তিনি কালেক্ট করতে পারেন সেই মূল্যেই আপনাদের হাতে তুলে দেন, এটা বরাবরের ওনার একটা উইথ সার্টিফাইড সার্টিফিকেট কপি সমেত। কারণ আমি আজকের থেকে না আমার কাছে নিজের আমার নিজের কাছেও জেম টেস্টার মেশিন রয়েছে, মেশিন রয়েছে এবং উইথ সার্টিফিকেট সার্টিফিকেট সমেত আমি আপনাদের প্রদান করার চেষ্টা করি এবং মানুষের চোখের সামনে আমি প্রমাণ করে দেখিয়ে দিই মেশিন দিই ইট ইজ অরিজিনাল। বিশ্বম্বর শাস্ত্রীকে তো আমি বহুদিন ধরে চিনি, কিছু জিনিস আছে বিশ্বম্বর শাস্ত্রী আমার লাইফের প্রথম মিডিয়া লাইফের জ্যোতিষ প্রোগ্রামে তুমি না যে কিছু জিনিস টিভি থেকে মিডিয়া লাইনের প্রথম তুমি একমাত্র বিশ্বম্বর শাস্ত্রী রুদ্রাক্ষ পারদ শিবলিঙ্গ শ্রীযন্ত্রম এইগুলো যে দামে তিনি কালেক্ট করেন এই দামে মানুষের হাতে তুলে দেন। 2007 সালে লাইভ যখন লাইভ তখন থেকে তুমি আমি প্রোগ্রাম করি। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার 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 বলুন কে বলছেন? আমি রানাঘাট গাঙ্গাপুর থেকে বলছি স্বপ্না রাহা, আমি আমার মেয়ের জন্য একটু জানতে চাই। আচ্ছা মেয়ের নাম? অন্বেষা রাহা। অন্বেষার ডেট অফ বার্থ? 2001 আগস্টের 3 3rd August 2001 মানে 3। হ্যাঁ হ্যাঁ টাইমটা বল, কটার সময় জন্ম? 11:35 সকাল সকাল 11:35 জন্মস্থান? উত্তর চব্বিশ পরগনা বনগা বনগা। তা অনুষ্ঠানটা কিরম লাগছে? উত্তর চব্বিশ পরগনা বনগা গণগ্রাম না অনুষ্ঠানটা কিরকম লাগছে? না অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে, আপনার অনুষ্ঠান আমরা প্রতিদিনই দেখি কিন্তু আজকে প্রথম লাইন পেলাম। আচ্ছা শুক্রবার ছিল সেদিন? সেদিনটা শুক্রবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ। আপনার মেয়ে তুলা লগ্ন এবং মকর রাশি? হ্যাঁ। প্রথম কথা বলবো আপনার মেয়ে তুকতাক তন্ত্র দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে, ওকে কেউ কিছু ওষুধ করা যাকে আমরা বলি খাবার খাইয়ে দেওয়া বা কোনো খাবারের মাধ্যমে ওকে তুকতাক করা হয়েছে, যার ফলে ওর দেখবেন কিছু গাইনোকোলজিক্যাল প্রবলেম বা পেটে ব্যথা হওয়া এরকম মাঝে মাঝে একটা প্রবণতা কিন্তু আসবে বা চলছে, ঠিক কি ঠিক না ভুল? ঠিক হচ্ছে কি সুস্থ হবে না? ও অসুস্থ না, আমি তো বললাম ওকে তুকতাক তন্ত্র দ্বারা ক্ষতি করে দেওয়া হয়েছে, মারণ ক্রিয়া করা হয়েছে। আপনারা কোনো মানে আপনাদের বাড়ির খুব কাছাকাছিতেই কেউ রয়েছে যিনি কোনো তুকতাক তন্ত্রক্রিয়া করিয়েছেন আপনাদের এগেনস্ট, আপনাদের শত্রু রয়েছে? আমার মনে হয় এটাকে ট্রিটমেন্ট তো করানো উচিত এবং সাথে কোনো জ্যোতিষ ভাইয়ের সাথে একটু কনসাল্ট করে নেওয়া উচিত, ভালো তন্ত্রক্রিয়া করা উচিত এর জন্য, কিছু যাগযজ্ঞ তন্ত্র কিছু প্রথা বলি কিছু প্রয়োজন পড়ে যেগুলো মাধ্যম দিয়ে কাটাবেন। আর যদি পারেন কোনো এক শনিবার দিন, কোনো এক শনিবার, কোনো এক শনিবার রাস্তায় ঠিক সূর্য ডোবার পরে সূর্য অস্ত যাওয়ার পরে যেন কাল রাত্রির সময়টা না থাকে, রাস্তায় একটা 100 টাকার নোট ফেলে রেখে দেবেন, দেখবেন এই টাকাটা কেউ না কেউ নিয়ে চলে যাবে। সূর্য অস্ত যাওয়ার পর সন্ধ্যে 7-8 নাগাদ রাস্তায় একটা 100 টাকার নোট ফেলে রেখে দেবেন, ওই 100 টাকাটা কেউ না কেউ তুলে নিয়ে চলে যাবে, যে তুলে নিয়ে যাবে তারপর থেকে আপনার খরচটা তার শুরু হয়ে যাবে, আপনি কিছুটা রিলিফ পেয়ে যাবেন। খুব সুন্দর একটা পারলে যোগাযোগ করুন, আপনাকে চেষ্টা করুন পারলে একবার দাদার সঙ্গে যোগাযোগ করুন, তিনি যতটা পারবেন অবশ্যই আপনার মেয়ের জন্য হেল্প করবেন, তবে ডাক্তার কিন্তু দেখাবেন দাদা কিন্তু বারবার বলেছেন। আমি কিন্তু প্রথম থেকেই বলেছি যে ডাক্তার আপনি দেখাবেন, পেটে ব্যথা এবং ডাক্তার দেখিয়ে সুস্থ হচ্ছে না, সুস্থ হচ্ছে না
কিন্তু তার মা অনেকক্ষণ বাদে বললেন, তারপরে বললেন গলায় ক্যান্সার, গলায় ক্যান্সার ধরা পড়েছে, মানে অনেকগুলো প্রবলেমই তার শরীরে, মারণক্রিয়া করা হয়েছে, চারটা তো পরিষ্কার বলছে মারণক্রিয়া করা হয়েছে। প্রত্যেক চার্ট কিন্তু কথা বলে, আর তার জন্যে প্রয়োজন হচ্ছে এইরকমই একজন অ্যাস্ট্রোলজার যিনি একটা ন্যাটাল চার্ট দেখে সঠিক জায়গাটা বলতে পারেন। এই যে দাদা শুরুটা করেছিলেন যে প্রত্যেকের ন্যাটাল চার্ট বলে দেয় কে কোন লাইনটা নিয়ে পড়বে, এবার মা বাবাদের দায়িত্ব মাধ্যমিকের পরে যে আমার ছেলে কোন লাইনটা নিয়ে পড়বে। নিশ্চয়ই অনেক সময় কী হয় দাদা, এই বাবা মার ইচ্ছেটা কিন্তু ছেলে মেয়ের উপরে চাপিয়ে দেওয়া হয়। এটা তো ঠিক নয় যে আমার ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, পারিনি, আমার অনেক টাকা আছে, ছেলেকে এখন ডাক্তার করো, তারপর মানুষ মরবে, বা সে হয়তো কোনো সেখানে কিছু করতেই পারলো না। দেখো স্রোতের বিপরীতে বেশি দূর এগোনো যায় না এবং খুব তাড়াতাড়ি এগোনো যায় না, স্রোতের দিকে হাঁটলে আমার মনে হয় অনেক তাড়াতাড়ি অনেক দূর চলে যাওয়া যায়। হ্যাঁ বিষমতা, আরও একটা বিষয় আমি জানবো, আপনি তো বললেন শ্রীযন্ত্রম স্থাপনের কথা, এই শ্রীযন্ত্রম ছাড়া এই যে পূর্ণিমার দিনটা আর কি কি কাজ সব থেকে ভালো হয়? এই পূর্ণিমার দিন প্রথম কথা বলবো, দোল পূর্ণিমার দিন খুব ভোরবেলায় উঠে ঠিক উষা লগ্নে সূর্যকে অর্ঘ্য করা অতি আবশ্যক। সূর্যকে অর্ঘ্য করতে পারলে খুব ভালো হয়। এবং এছাড়া আরেকটি জিনিস বলবো, সেটা হচ্ছে এই দিনকে যদি পারেন আপনারা আতপ চালের ভাত বা আতপ চালের রান্না খাওয়ার চেষ্টা করুন, দেখবেন কিছুটা বাধা আর্থিক সমস্যা একটু হলেও কাটবে। এই দিনটাকে একটু মেনটেন করুন, তবে অবশ্যই এটা আমি সার্বিকভাবে বললাম, রাশি লগ্ন ক্ষেত্রে একটু ভিন্ন থাকেই, আমার মনে হয় একটু যোগাযোগ যদি করতে পারেন। না যারা ধরুন আপনার কাছে বিরাট কিছু ফিজ নেয় না, না সামান্য ফিজ নেন, এবং যারা এর মধ্যে দোলের আগে আপনার সঙ্গে যোগাযোগ করবে তাদের কোন কাজগুলো, যারা দোলের আগে আমার সাথে যোগাযোগ করবে তাদেরকে অবশ্যই আমি যে ফিজটা নিই মাত্র 700, আমি যে ফিজটা নিই তার সাথে আর 700 দিলে তাকে আমি শ্রীযন্ত্রম দিয়ে দেবো, এবং শ্রীযন্ত্রমটাকে কীভাবে স্থাপন করতে হবে সম্পূর্ণ বলে দেবো, এবং সেই শ্রীযন্ত্রম স্থাপন করুন, আরও কিছু তন্ত্র প্রসেস রয়েছে বলে দেবো, দেখেন না কথা বলে কিনা। বিরাট কিন্তু একটা পাওনা, মাত্র 700 টাকায় শ্রীযন্ত্রম, মাত্র 700 টাকা দিলে টেস্টিং রিপোর্ট, এবং বিশ্বম্বরশাস একমাত্র অ্যাস্ট্রোলজার যিনি কিনা নিজে টেস্টিং মেশিন আছে মিডিয়াতে এনেও তিনি দেখিয়েছেন, সেখানে সাক্ষাতে আপনাদের সামনেও কিন্তু টেস্টিংটা করে তিনি দেখিয়েও দেবেন। আর ব্যাংকক থেকে আনা অরিজিনাল জাপানি মেশিন রয়েছে, জাপানি মেশিন রয়েছে, হ্যাঁ, যেটা দিয়ে একদম সম্পূর্ণ প্রমাণ করে দেওয়া যায় স্বচ্ছতা কতটা রয়েছে এবং তার ডেন্সিটি কি পুরো বেরিয়ে পুরোটা বেরিয়ে আসে। আর সেই বিশ্বম্বর দেখে পেতে হলে কিন্তু টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বার রয়েছে নাম্বারটা নোট করে নিয়েছেন এতক্ষণে, তবুও নোট যদি না করেন আমি বলে দিচ্ছি 9836-24916, এবং আরও একটি নাম্বার 9477-608919, এই নাম্বারে কিন্তু ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে, অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। সোমবার দিন যথারীতি দাদাকে কিন্তু কালীঘাটে পেয়ে যাচ্ছেন, একইভাবে মঙ্গল বুধ বৃহস্পতি এবং রবিবার ব্যারাকপুরে পাচ্ছেন, অবশ্যই অগ্রিম বুকিং বাঞ্ছনীয়। শুক্রবার দিনকে শেওড়াফুলিতে পাচ্ছেন, এবং প্রত্যেক মাসের 3 তারিখ দাদা কিন্তু বর্ধমানে থাকছেন, অবশ্যই অগ্রিম বুকিং বাঞ্ছনীয়। প্রত্যেক মাসের 19-20 তারিখ পুরুলিয়া, 18 তারিখ টাটা জামশেদপুর, আর প্রত্যেক মাসে কিন্তু দাদা তারাপীঠে থাকছেন, আর 13 মানে সামনের মাসের 13 তারিখ কিন্তু তারাপীঠে পাবেন, 2-5 দুর্গাপুরে পাচ্ছেন, এছাড়া মালদা রায়গঞ্জ শিলিগুড়ি, অবশ্যই অগ্রিম বুকিং বাঞ্ছনীয়। যারা বুকিং করতে চাইছেন এই মুহূর্তে ফোন করুন, বুকিং করুন, সময় সঙ্গে সঙ্গে বিদায় নেবো, দাদাকে বিদায় জানাবো, বিদায় জানাবো আপনাদেরও। নমস্কার, শুভরাত্রি, সুস্থ থাকুন, সচেতন থাকুন।